শুটটা নিয়ে অনেক কিছু বলার আছে, বাট এই মুহূর্তে হয়তো সবটা বলতে পারবো না, বাট এটাই বলতে পারি, জগদ্ধাত্রী লাভার্সদের জন্য খুব ভালো একটা নিউজ, কারণ স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে আমরা একদম নতুন লুকে সবারই সামনে আনতে চলেছি। কৌস্তুভ চ্যাটার্জি আর আমি মিলে প্ল্যান করে একটা দারুণ শ্যুট প্ল্যান করে ফেলেছি। এতক্ষণে তোমরা যারা বলছো তারা তো ডেফিনেটলি শ্যুটটা দেখে ফেলেছো, বাট অডিয়েন্সকে তো আর কিছুদিন একটু ওয়েট করতে হবে লুকটা দেখার জন্যে। কস্টিউমটা নিয়ে সেরকম কিছু বলার নেই, আমি নর্মালি ওকে হোয়াইট একটা স্কার্ট পরিয়েছি, একটা ব্লাউজ পরিয়েছি, বাট তার মধ্যে টুইস্ট আছে। যেমন আমি ওকে স্কার্টটা বা সেই স্কার্টে স্লিট আছে, ওই বললাম ইন্ডো ওয়েস্টার্ন, তো ইন্ডিয়ানের মধ্যে তো একটু টুইস্ট থাকতেই হবে। ব্লাউজটা ওয়ান শোল্ডার, অঙ্কিতাকে এরকম আউটফিটে আমরা খুব একটা দেখিনি বললেই চলে, আমি তো দেখিনি। আমার টিম নিয়ে বলতে পারি, এটা আজকে আমার যারা যারা আছে পুরো টিমে তারা সবাই আমার খুব কাছের, আর আমার সব স্পেশাল শ্যুটগুলো এরাই করে। যেমন হেয়ারে আছে সাধ্বিকা, রোহিণী, মেকআপে আছে প্রিয়াঙ্কা, ফটো তুলছে সৌম, রুদ্র, আর ভিডিও করছে আকাশ, আর কৌস্তভ চ্যাটার্জি তো পুরো শ্যুটটাই আজকে অর্গানাইজ করেছে। তো কৌস্তভকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শ্যুট প্ল্যান করার জন্য। সঞ্চারীর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, ও নতুন কাজ করছে ইন্ডাস্ট্রিতে, আমি চাইবো অনেক অনেক ভালো কাজ করুক, কারণ আমি পার্সোনালি যেহেতু ওকে চিনি ও খুব বেশি ডিজার্ভিং আমার মনে হয়। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওকে টিভি স্ক্রিনে দেখবো, তখন মানুষের অনেক বেশি ভালো লাগবে ওকে।